সকালবেলা বাচ্চা স্কুলে যায় মাদ্রাসা যায় মা যারা আছেন আপনারা আপনার বাচ্চাকে এইগুলা পড়ে ফু দেন ফু দেওয়ার সময় বাচ্চার মুখ দিয়ে বলান পড়েন আমার সাথে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনার বাচ্চারে আপনি মুখ দিয়ে বলায়া এটা বলে পাড়ান স্কুল থেকে আসার আগ পর্যন্ত মাদ্রাসা থেকে আসার আগ পর্যন্ত আল্লাহ নিজ জিম্মায় এই বাচ্চাকে হেফাজত করে আবার আপনার কাছে পৌঁছাবে এলা আমাদের আমল তাহলে মনে থাকবে না তাহলে জাদু থেকে বাঁচার জন্য আমলগুলো করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এক নাম্বার শিরিক করব না দুই নাম্বার জাদু করা যাবে না তিন নাম্বার অকতুর নাফসিল্লাতি হাররামাল্লাহু ইল্লা বিল হক অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না চার নাম্বার আকলুর রিবা সুদ খাওয়া যাবে না এই যে সুদ পাঁচ নাম্বার আকলু মালিল ইয়াতীম এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা যাবে না আপনাদের এলাকায় এতিমের সম্পদ বক্ষণ করে কিভাবে দুই ভাই এক ভাই মারা গেছে ওই ভাইয়ের তিনটা সন্তান ভাতিজা ভাতিজির লালন পালন করে এই আশায় একটু বড় হইলেই বালেগ হওয়ার পর কলমের গুতায় তোদের সম্পদ সব আমি কব্জা করব এরকম পশু পশু মার্কা আচরণওয়ালা কিছু লোক সমাজে পাওয়া যায় যারা সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য এইভাবে ব্যতিব্যস্ত হয়ে থাকে আল্লাহ বলেন এরা পেটের মধ্যে ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার আগুন ঢুকায় আগুন আল্লাহ আমাদেরকে এই আগুন খাওয়া এতিমের মাল খাওয়া মানে আগুন খাওয়া থেকে হেফাজত করেন পাঁচ নাম্বার ছয় নাম্বার অত্তাওয়াল্লি ইয়াউমাজ্জাহফি জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না সাত নাম্বার অকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত সতী সাদী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না এই সাতটার মধ্যে সুদের কথা আছে না নাই তাহলে সুদ খাওয়া দুনিয়া ধ্বংস হওয়া আখেরাত ধ্বংস হওয়া আল্লাহ আমাদের সকলকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন মনে আসেনি সিরিয়াল এক নাম্বার সুদ খাওয়া আল্লাহ আল্লাহ নবীর সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া দুই নাম্বার সুদ খাওয়া মানে কেয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠা তিন নাম্বার সুদ খাওয়া মানে আপনার গলার মধ্যে ফাঁস লাগায় রাখছে মনে হবে এমন অবস্থায় ওঠা চার নাম্বার সুদ খাওয়া এলাকার জন্য আল্লাহ রাজা বৈধ করা পাঁচ নাম্বার সুদ খাওয়া মানে এলাকার মধ্যে খাদ্যের অভাব দেখা দেওয়া ফসলে বরকত না হওয়া ছয় নাম্বার সুদ খাওয়া পেটটা বিশাল বড় বাড়ির মতো হওয়া পেটের মধ্যে সাপ দেখা যাওয়া সাত নাম্বার সুদ খাওয়া আপন মায়ের সাথে ব্যভিচার করা আট নাম্বার সুদ খাওয়া মানে আপনার দুনিয়া আখেরাত ধ্বংস করা নয় নাম্বার সুদ খাওয়া মানে তেমত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতে থাকা কিসের নদী জোরে বলেন কিসের নদী সহিহ বুখারী হাদিস নাম্বার দুই হাজার পঁচাশি সহিহ বুখারী হাদিস নাম্বার সাত হাজার সাতচল্লিশ দুইটা হাদিসে এই কথা আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়াইছে পড়ানোর পর সাহাবাদের দিকে ফিরে বসছে আমাদের এই মসজিদে বসে কিনা ফজরের পর ইমাম সাহেবরা বসে না বসে নবীজি সাহাবাদের দিকে বসলেন বসার পর সাহাবাদেরকে বললেন তোমরা রাতের বেলা কেউ স্বপ্ন দেখছো কি না তো সাহাবারা দেখলে বলতেন ওই দিন কেউ কিছু বলে না নবীজি বললেন রাইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ান রাতের বেলা দুই ব্যক্তি দেখলাম আমার কাছে আসছে আসার পর ফাতাসানি আমাকে জাগ্রত করছে জাগ্রত করার পর আমাকে বললেন কলালি ইনতলিক আমাকে বললেন চলেন আমি চলতে লাগলাম চলতে চলতে ইলা আরদিন মুকাদ্দাসা একটা পবিত্র জমিনের কাছে আসলাম এই জায়গায় হাদিসটা সংক্ষেপে এটা মজার হাদিস ওলামায়ে কেরাম জানেন এরপরে বলছি সাত হাজার সাতচল্লিশ বুখারী শরীফের হাদিসটা পড়ে নেবেন অনেক মজা পাবেন সাত শ্রেণীর অপরাধী ছয় শ্রেণীর অপরাধীর ব্যাপারে বলা হয়েছে আরেক শ্রেণীর ব্যাপারে বলা হয়েছে খুব সুন্দর কথা তো সাত হাজার সাতচল্লিশে পুরো বর্ণনাটা আছে আর বুখারীর দুই হাজার পঁচাশি নাম্বার হাদিসের মধ্যে শুধু সুদের অংশটা আছে তো নবীজি বলেন একটা পবিত্র জমিনের মধ্যে গেলাম যাইতে যাইতে চলতে লাগলাম হাত্তা তাইনা আলা নাহরিম মিন দামিন একটা রক্তের নদীর কাছে আসলাম নদীর কাছে আসার পর নদীর মধ্যে তাকায় দেখলাম নদীর মধ্যে এক ব্যক্তি দাঁড়ায় আস আরেক ব্যক্তিকে দেখলাম নদীর কিনারায় যাকে আমি নদীর কিনারায় দেখলাম বাইনাইয়া দেখি হিজার তার আশেপাশে পাথর আর পাথর দেখলাম হঠাৎ আমি নদীর মাঝখানের লোকটার দিকে তাকায় দেখলাম ওই লোকটা সাঁতার কেটে নদীর কিনারার দিকে রওনা হয় যেই মাত্র নদীর কিনারায় যায় কিনারায় যাওয়ার পর পারে দাঁড়িয়ে থাকা যে লোকটা ওই লোকটা একটা পাথর নিয়ে তার মুখ বরাবর মারে ফালকামাহু হাজারা এই জায়গায় আইসা পাথরটা লাগে
লাগার পর রদ্দাহু হাইসু কানা পাথর লাগার পর সাতারকারী লোকটা আবার আগের জায়গায় চলে যায় আবার সাতার কাটে আবার পাথর মারে আবার যায় হাদিসে আল্লাহ নবী বলেন কুল্লামা জা আলিয়া খুরুজা যতবার বের হতে চায় রমাল্লাযি আলা শাত্তিন নাহরি হাজারান ওই ব্যক্তি একটা পাথর নিয়ে তার মুখের মধ্যে মারে আর বারবার নদীর মাঝখানে যায় আমি প্রশ্ন করলাম এই লোকটাকে বারবার সাতার কাটে নদীর কিনারায় যাইতে পারে না আল্লাহ নবীকে ওই দুই ফেরেশতা জবাব দেয় আকিলুর রিবা ইয়া রাসূলুল্লাহ এরা হলো সুদখোর কিয়ামত পর্যন্ত সাতার কাটবে কিয়ামতের আগে নদীর কিনারায় উঠতে পারবে না সুদখোর এ সত্যি কথা সত্যি আমাদের নবীজি সত্য কথা বলে আমি আরিফ বিন হাবিব আমি মিথ্যা কথা বলতে পারি আমাদের নবীজি মিথ্যা কথা বলেন আমাদের নবীজি সত্য কথা বলে আমাদের নবীজি বলছেন যে এইভাবে সুদখোর কিয়ামত পর্যন্ত নদীতে সাতার কাটবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই গ্রামের সকলকে আল্লাহ সুদ থেকে হেফাজত করেন আমাদের পুরো বাংলাদেশ সারা পৃথিবীর মুসলমানদেরকে সুদ থেকে হেফাজত করেন এগুলো নয় নাম্বার সুদ খাওয়া মানে রক্তের নদীতে সাতার কাটা দশ নাম্বার যে ব্যক্তি সুদ খায় সুদ দেয় সুদ লেখে সুদের সাক্ষী দেয় কয় শ্রেণী বললাম সুদ খায় সুদ দেয় সুদের কারবার লেখে সুদের সাক্ষী দেয় এই চার শ্রেণীর উপর আমাদের নবীজি ২৪ ঘন্টা অভিশাপ দিতে থাকে আমাদের নবীজির অভিশাপ চার শ্রেণীর উপর চলতেই থাকে দলিল নাসাই শরীফ হাদিস নাম্বার ৫১০৩ এবং ৫১০৪ আন আলী ইবনি আবি তালিবিন রাদিয়াল্লাহু তাআলা আন أن النبي صلى الله عليه وسلم لعن آكل الربا ومكلا نبي صلى الله عليه وسلم آكل الربا جي بكتي شد خائر تاري وبي شبد ومكلا جي شد تاكي وبي شبد وكاتبا جي شدر كربار لكي تاكي وبي شبد كي كوري؟ تين نمبر جي كي كوري؟ شبا بولن تين نمبر جي كي كوري؟ كوثا چاكري كورا جائز ابي بول بنا جائز بنا جائز যে সুদের কারবার লেখে তাকেও নবী অভিশাপ দেয় আবার বলছি যে সুদের কারবার লেখে জোরে বলেন হয় নাই আরো জোরে তাকেও নবী অভিশাপ দেয় এলো তিন নাম্বার চার নাম্বার ওয়া শাহিদা সুদের সাক্ষী যে দেয় আপনাদের এলাকার একজন আরেকজনকে পাঁচ লাখ টাকা দিয়েছে দশজনের সাক্ষী রেখে বাজারে নিচে রাস্তা করাইতে নাস্তা করাইছে ৫০০ টাকা করানোর পর তোরা সাক্ষী থাক আমি তাকে পাঁচ লাখ টাকা দিলাম এক বছর পর এই পাঁচ লাখে এক লাখ টাকা আমাকে সুদ দিবে দশজন মাত্র ৫০০ টাকার নাস্তা করলেন সুদের টাকাটা ছুঁয়েও দেখলেন না খাইলেন না হযরতে আলী বলেন তাদের উপর তওবা করার আগ পর্যন্ত আল্লাহ নবীর অভিশাপ সাক্ষী দেয় যে ব্যক্তি সুদের সাক্ষী দেয় তার উপর নবীর অভিশাপ সুদ খায়েন না বাপেরা সুদ খায়েন না আমার চাচারা বাবারা ভাইয়েরা সুদ খায়েন না বন্ধুরা সুদ খায়েন না এলো দশ নাম্বার এগারো নাম্বার সামান্য সুদ খাওয়া বলেন কি সুদ খাওয়া সামান্য সুদ খাওয়া কিতাবের নাম মুসনাদে আহমদ হাদিস নাম্বার ২২০০৭ নাম্বার হাদিস ২২০০৭ নাম্বার হাদিস কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন দিরহাম রিবান ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তি ওয়া সালাসিনা জিনা সামান্য পরিমাণ সুদ খাওয়া মানে ৩৬ বার জিনা করার চাইতে বড় অপরাধ করা সামান্য সুদ খাওয়া ৩৬ বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা সামান্য সুদ খাওয়া তাহলে বলেন কম সুদ বেশি সুদ হালাল না হারাম ১২ নাম্বার চার শ্রেণী এমন যেই চার শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক মানে আমি আল্লাহ আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ নিজের উপর অবধারিত করে নেয় যে আল্লাহ বলবেন আমি এই চার শ্রেণীর জান্নাত দিব না কয় শ্রেণী আল্লাহ বলবেন যে আমি আল্লাহ এই চার শ্রেণীর জান্নাত না দেওয়াটা আমার উপর অবধারিত করলাম কিতাবের নাম আল মুস্তাদরাক লিল হাকিম হাদিসের কিতাব হাদিস নাম্বার ২২৬০ ২২৬০ ২২৬০ قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন আরবাউন হাক্কুন আলাল্লাহ আন লা ইউদখিলাহুমুল জান্নাহ ওয়া লা ইউযীকাহুম নাঈমাহা চার শ্রেণী এমন যে চার শ্রেণীকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে না তাদেরকে জান্নাতের নিয়ামত আল্লাহ ভোগ করতে দিবে না এক নাম্বার আকিলুর রিবা যেই ব্যক্তি সুদ খায় তাকে আল্লাহ জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক বলেন নাউযুবিল্লাহ
দুই নাম্বার আখিলু মালিল ইয়াতীম ইতিমের সম্পদ অন্যায়ভাবে যে বক্ষণ করে তাকেও আল্লাহ জান্নাত দিবে না তিন নাম্বার মুদমিনুল খাম মদ পান করা অবস্থায় যে ব্যক্তি মারা যায় ওই ব্যক্তিকেও আল্লাহ জান্নাত দিবে না চার নাম্বার আল আকুলি ওয়ালিদাই পিতা মাতার নাফরমান সন্তান তাকেও আল্লাহ জান্নাত দিবে না কয় শ্রেণী চার সুদখোর এতিমের সম্পদ বক্ষণকারী মা বাবা নাফরমান সন্তান মদ পানকারী এদেরকে জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক মনে থাকবে কথাগুলো শেষ হয় নাই কিন্তু একটু আবার শুনেন তাহলে এক নাম্বার সুদ খাওয়া আল্লাহ আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া সূরা বাকারা আয়াত নম্বর 278 দুই নাম্বার সুদ খাওয়া কেয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা সূরা বাকারা আয়াত নম্বর 275 তিন নাম্বার সুদ খাওয়া কেয়ামতের মাঠে ফাঁস লাগানো অবস্থায় ওঠা আমদাদুত তাফসির এক নাম্বার খণ্ড 330 নাম্বার পৃষ্ঠা চার নাম্বার সুদ খাওয়া এলাকায় আজাব বৈধ করে নেওয়া কিতাবের নাম আত-তারগীব আত-তারহীব তিন নাম্বার খণ্ড 69 নাম্বার পৃষ্ঠা পাঁচ নাম্বার সুদ খাওয়া এলাকায় দুর্ভিক্ষ লাগা হাদিস নাম্বার মুসনাদে আহমদ 17822 নাম্বার হাদিস ছয় নাম্বার সুদ খাওয়া আপনার পেটটা বিশাল বড় বাড়ির মতো হওয়া পেটে সাপ দেখা যাওয়া ইবনে মাজা হাদিস নাম্বার 2273 সাত নাম্বার সুদ খাওয়া আপন মায়ের সাথে ব্যভিচার করা ইবনে মাজা হাদিস নাম্বার 2274 আট নাম্বার সুদ খাওয়া আপনার দুনিয়া আখেরাত ধ্বংস করা বুখারি হাদিস নাম্বার 2766 নয় নাম্বার সুদ খাওয়া কেয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটা সহিহ বুখারি হাদিস নাম্বার 2085 দশ নাম্বার সুদ খাওয়া সুদ দেওয়া সুদ লেখা সুদের সাক্ষী দেওয়া মানি নবীর অভিশাপ গ্রহণ করা নাসাই হাদিস নাম্বার 5103 5104 এগারো নাম্বার সামান্য সুদ খাওয়া 36 বার ব্যভিচারের চেয়ে বড় অপরাধ করা মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22007 বারো নাম্বার সুদ খাওয়া আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হওয়া আল মুস্তাদরক লিল হাকেম 2260 নাম্বার হাদিস এবার আর একটা হাদিস শোনেন আবু দাউদ শরীফ হাদিস নাম্বার আমি সংখ্যা বলবো আপনারা বলবেন তো কি হয় তিন 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 এক কত হয়েছে 3331 সুন্দরভাবে বল 3331 বলেন তো 31 চাই স্টলের সামনে বসে আগামীকাল থেকে আর গিবত শেখায় হবে না এই সুদ নিয়ে আলোচনা হবে একজন আরেকজনকে বুঝাইবেন যে হুজুরে কালকে একটা সংখ্যা শিখাইছে আবু দাউদ শরীফের হাদিস শিখাইছে কি এখন থেকে আমাদের চাপাবাজি আর চলবে না আমাদের আলোচনা হবে কি সুদ নিয়ে ঘোষ নেওয়া আমাদের আলোচনা চলবে হাদিসের নাম্বার নিয়ে কোরআনের আয়াত নিয়ে আগে আমরা গিবত শেখায়াত করতাম এগুলো করবো না তো কালকে সুদখুরদেরকে বলবেন যে আবু দাউদ শরীফের তিন 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 এক এইভাবে আপনিও বুঝাই দিবেন এই হাদিসে আসছে নবীজি বলছে এমন একটা জামানা আসবে লায়াক আহাদুন ইল্লা আকালা রিবা যে জামানায় সব সুদ খাবে সব কি খাবে ওয়াইল্লাম ইয়াকুলহু ডাইরেক্ট না খেলো আসবাহু মিন বুখার সুদের হাওয়া সবার গায়ে লাগবে হাওয়া সবার গায়ে লাগবে হুজুর একটু সামনে আসেন আপনি যদি একটা অভিনয় দেখাবো এখন দেখবেন তো এই এলাকায় এটা আছে কিনা আপনার একটু দারণ লাগবে না সামনে আসেন এই জায়গায় আসলে আপনারা সবাই ওনারে দেখতেছেন দেখেন আপনারে আমি এক গুন্ডা জমিন দিছি এক গুন্ডা জমিন এক বছরের জন্য 30,000 টাকা নিছি এক বছর পর 30,000 টাকা দিয়ে দিব জমিন দিয়ে দিবেন এই এক বছর আপনি জমিনে চাষাবাদ করছেন এটাই তো এলাকায় চলে সুদ এটা কি দেখছেন নি হুজুর চেহারা খারাপ হয়ে গেছে সবার হ্যাঁ এটা সুদ আই তো আমি বললাম না সাদা প্রাইভেট কারটার দিকে তাকান সবাই সাদা দেখছেন এবার এদিক তাকান এটা কার আমি জানি না আমার আমি যদি এটা দিয়ে আইসা থাকি তো গাড়ির নাম্বার হবে 4782 সাথে এখন শুনেন মনে করে নেন একটা সাদা প্রাইভেট কার দিয়ে আমি আসছি এই সাদা প্রাইভেট কারটা ওনাকে 10 দিনের জন্য দিছি তাকান এদিকে এই গাড়িটা 10 দিনের জন্য দিছি কয়দিন খুব শুনেন মন দিয়ে শুনেন কিন্তু এটা খুব জরুরি মাসালা 10 দিনের জন্য গাড়িটা দিছি দেওয়ার পরে এই একটু মন দিয়ে শুনতে দেন সবাই রে গাড়িটা দেওয়ার পরে 10 দিনের জন্য 10,000 টাকা নিছি সিকিউরিটি হিসাবে গাড়িটা দিছি 10 দিন পর 10,000 দিয়ে দিব গাড়িটা দিয়ে দিব বা 1,00,000 টাকা নিলাম এখন ওনার ছেলে কি করছে বাচ্চা মানুষ আব্বা আমি একটু গাড়িতে উঠমু মন চাইছে 10 দিনের মধ্যে উনিও কি করছে এই গাড়ির দরজা খুইলা ওনার ছেলেরই নিয়ে একটু বসছে গাড়ির সিটের মধ্যে একটু কিছুক্ষণ বৈশা আবার নাইমা গেছে সুদ এই সামান্য সময় সুদি কারবার করছে হ্যাঁ লায়া জুজুল ইন্তিফা বিশ্বাই ইল মারহুন ওনার কাছে আমি গাড়িটা বন্ধক রাখছিলাম এই বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া যায় নাই ওনার কাছে জমিন এক বছরের জন্য বন্ধক রাখছে এই বন্ধকি জমিনের মধ্যে চাষাবাদ ফসল করা যায় নাই যদি করে সুদ যদি না করে বন্ধক এরা যায় আছে কথা বুঝে আসছে এখন জানি আপনাদের থেকে একটা প্রশ্ন আসতে পারে অগ্রিম বইলে দেখি প্রশ্ন হুজুর যদি দেওয়ার সময় কিছু টাকা দিয়ে দেয়
দেওয়ার সময় যদি কি দিয়ে দেয় এটার নাম বাটপাড়ি বলেন কি জায়েজ নেই এই কাজই করেন না হ্যাঁ হ্যাঁ এটা করেন না ভাড়া দেন ভাড়া ভাড়া জায়েজ আছে ভাড়া জায়েজ ওরারে আমি জমিনটা দিমু এক বছরের জন্য 5000 10000 ভাড়া নিমু টাকা আর পাবে না আমি জমিন এক বছর পরে পেয়ে যাব শেষ টাকা পাবে না এটা লিজ ভাড়া এটা জায়েজ সবার কি বুঝে আসছে বিভিন্ন এলাকায় মসজিদের জমিন এইভাবে বছরে লাগায় সুদি টাকা মসজিদে লাগানো হচ্ছে তাহলে বলেন তো শেষে যে সুদের কথাটা বললাম মুসান্নাফে আব্দুর রাজ্জাকে এই জাতীয় একটা সুরত আছে এক ব্যক্তি আরেকজনকে ঘোড়া দিছে ঘোড়া বন্ধক দেওয়ার পর তো টাকা নিছে বা যা নিছে ওই বন্ধকি ঘোড়ার উপরে উনি একদিন উঠছে ওঠার পর যিনি দেখছেন আলেম বড় তাবি উনি বললেন এই তুমি কি করলা এটা না বন্ধকি ঘোড়া কয় হ্যাঁ কয় তুমি উঠলা কেন এই তো সুদি কারবার করলা বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই কি কথা বুঝে আসছে বলেন আমার সাথে বন্ধকি সম্পদ দিয়ে বলেন আরো জোরে সবাই বলেন বন্ধকি সম্পদ দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই তাহলে জমিন দিমু টাকা নিলাম এই জমিন শুধু ওনার কাছে থাকবে সিকিউরিটি হিসাবে টাকা যদি মেরে দেই এই জন্য থাকবে চাষাবাদ ফসল কিচ্ছু করবে না শুধু রেখে দিবে টাকা দিমু জমিন দিয়ে দিবে এটার নাম বন্ধক কিছু করবে এটার নাম সুদ আল্লাহ আমাদের সকলকে সুদ নামক ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমরা যে সুদের ভয়াবহ বারোটা অবস্থা জানলাম এই ভয়াবহ বারোটা অবস্থার কথা সবাই সবাইকে মনে করিয়ে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন যা শুনলাম বললাম আমাদের সকলের মাঝে আমরা যেন মুজাকারা করে এই কথাগুলো আমলে নিয়ে সুদি কারবার চিরতরে ছেড়ে দিতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলামিন আছে কেউ আছে আর কথা বলার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد আপনারা দরুদ জোরে পড়তেছেন না কেন পড়েন اللهم صل على محمد وعلى ال محمد আস্তে 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 আপনারা এই দরুদটা জোরে পড়তেছেন না কেন একটু থামেন 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 একটু থামেন এটা না বইলে আমি যদি একটা টান দিতাম اللهم পড়তেন না জোরে তো এটা যেটা বললাম জোরে বললেন না কেন সহিহ বুখারী হাদিস নাম্বার 3370 কত 3370 সাহাবারা নবীজিরে বললেন আপনার উপরে দুরুদ পড়মু কিভাবে নবীজি শিখিয়ে দিলেন এইভাবে পড়েন আল্লাহুম্মা এই যে সল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نبي جي درودটা সাহাবায়ে কেরামকে শিখিয়ে দিবেন দেখেন খুব কষ্ট লাগে জানেন আমি কিন্তু শুরুতেই দরুদটা পড়ছি আপনারা কেউ পড়েন না আমার সাথে এত খারাপ লাগছে আমার এত কষ্ট লাগছে অথচ এটা নবীজি আমাদেরকে শিখিয়ে দিছে আর আমরা যেগুলা নিজেরা বানায় বানায় পড়ি এগুলো আমরা কত আওয়াজ দিয়ে পড়ি ঠিক না এ ঠিক না এই জন্য নবীজি শিখানো দুরুদটা আওয়াজ হইল না সহিহ বুখারী হাদিস নাম্বার 3370 3370 নাম্বার হাদিসে এই দুরুদ আমাদেরকে নবীজি শিখিয়ে দিয়েছে আল্লাহ আমল করার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন رب ارحمهما كما ربياني صغيرا معبود مهربان مولا الله مهرباني করে এই মাহফিলকে আপনি কবুল করে নেন معبود مهربان مولا مهرباني করে ভুল ভ্রান্তিগুলো আপনি maaf করে দেন معبود مهربان مولا আমাদের মধ্যে যাদের মা নাই বাবা নাই আত্মীয় স্বজন যারাই কবর আছে আল্লাহ মেহেরবানি করে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ সুদ নামক অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ ঘুষ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ সুদমুক্ত এলাকা গড়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদের দেশটাকে সুদমুক্ত ঘুষমুক্ত একটা দেশ বানায়া দেন আল্লাহ একটা ইনসাফের দেশ বানায়া দেন আল্লাহ সম্প্রীতি ভালোবাসার দেশ বানায়া দেন সকল প্রকার গজব আজাব থেকে এই দেশকে আপনি হেফাজত করেন করোনা ভাইরাস সহ সকল গজব থেকে এই দেশকে হেফাজত করেন মাহবুব মেহেরবান মাওলা
আল্লাহ সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদি কারবার ঢুকে গিয়েছে, আল্লাহ মেহরবানি করে এই ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ বাবা ভাই আত্মীয় স্বজন আল্লাহ সবাই যেন এই সুদের কারবার ছেড়ে দেয়, মেহরবানি করে এই ভয়ঙ্কর অপরাধ থেকে সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আমরা কম খাবো, কম পরিধান করব, তবে সেটা যেন হালাল হয়, বেশিটা যেন হারাম না হয়। আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ মুসাফির মানুষ ঢাকা আবার রওনা করব, মেহরবানি করে সহি সালেমে নিরাপদে পৌঁছার ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের সফরকে আপনি নিরাপদ করে দেন। মাবুদ নরসিংদী এলাকার উলামায়ে কেরাম সহ আইম্মায়ে মাসাজিদ সহ সর্বস্তরের জনগণদেরকে নিয়ে হাত তুলছি মাওলা। আল্লাহ মেহরবানি করে আমাদের দোয়া আপনি কবুল করে নেন। আল্লাহ এলাকার উলামায়ে কেরাম সকলে যেন কোরআন সুন্নার প্রচার আরও বেশি বেশি করতে পারে তৌফিক দান করেন। এলাকার সর্বসাধারণদেরকে আলেমদের সাথে আরও বেশি বেশি জুড়ার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের পরামর্শে যেন জীবন পরিচালনা করতে পারে তৌফিক দান করেন। আল্লাহ প্রত্যেকটা মসজিদের খতিব ইমামদেরকে আপনি প্রত্যেকটা এলাকার হাদি বানায়া দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ কোরআন সুন্নার এই মঞ্চগুলো আপনি পবিত্র বানিয়ে দিয়েন। আল্লাহ এই মঞ্চ থেকে কোরআন সুন্নার সঠিক কথাগুলো যেন দেশের মানুষ শুনতে পারে তৌফিক দান করেন। আল্লাহ রঙ্গ তামাশা থেকে এই মঞ্চ আপনি হেফাজত করেন। আল্লাহ রঙ তামাশা থেকে এই মঞ্চকে আপনি হেফাজত করেন। আমাদের দোয়া আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।